শুভ সন্ধ্যা। সারাদিনের কর্মব্যস্ততা টেনশন কাটিয়ে এক ছাদের তলায় ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি ভাসুর ননদ স্বামী দেওর সবাই মিলে আপনারা মানে বৌমারা এখন যেই শোটা দেখছেন তার নাম হোম মিনিস্টার বৌমা। স্পেশাল পার্টনার স্পার্কল ডিশওয়াশারেজ, এক নতুন পর্ব, এক নতুন টেনশন, আর বেশ কিছু চমক নিয়ে শুরু করছি আজকের এপিসোড হোম মিনিস্টার বৌমা। এখন যে বৌমাকে ডাকবো তার পরিবার তাকে বলে ছড়াগিন, তাদের সাথে আলাপ করার জন্য ডেকে নিচ্ছি সংযুক্ত এবং তার পরিবারকে। প্রাণে খুশির তুফান উঠে দেখে তোমাকে এখানে অ্যাঙ্কার, নানান গল্পে মজায় খেলায় জমবে ঘন্টা দেড়েক, কেউ কোথাও যাবেন না, হবে যখন বেরেক আড্ডা হবে, মজা হবে, হবে অনেক গল্প, লড়াই হবে, করো হবে, টেনশন হবে অল্প, ননদ আছেন, ভাসুর আছেন, সঙ্গে আছেন স্বামী। এই শোতে আজ সবাইকে স্বাগত জানাই আমি। আচ্ছা সংগীতা, তোমাকে খুব মিষ্টি লাগছে, বিউটিফুল, তুমি একটু আলাপ করিয়ে দাও তোমার পরিবারের সঙ্গে। নিশ্চয়ই, ছড়াগিন্নি যখন ছড়া দিয়ে শুরু করে একেবারে। অঞ্জন প্রসাদ মজুমদার ইনি আমার কর্তা, সংসার কাজে নেই কোনো মতি, কে বলি নাটুকে বার্তা, একটাই কাজ শুধু ভালো পারে, মুখে সদাই হাসি, আমি রাগলে জড়িয়ে বলে তোমাকেই ভালোবাসি। ডাকতে রহতে তুজকো সাঁঝ সবেরে। মাসি শাশুড়ি প্রণামুনি মীরা রায় যখন তখন যেখানে সেখানে অপূর্ব গান গায়, সরকারি স্কুলের মিনি দিদিমণি আধুনিক গান গায়, আমি আসার পর থেকে বলে বউ দিকে এসে চায়, শাশুড়ের ভয় একদম নয়, ইনি আদরের দাদা, চেহারায় আমার অর্ধেক তাই ভয় থাকে কাদা। এবার আপনাদের জন্য আমার কয়েকটা লাইন, ভাসুর যেমন দাদার মতো ননদ তেমনি বোন, বসবে কোথায় বলছি আমি, ওই দেখো হোম জোন। এইবার ডাকবো সেই বৌমাকে যাকে তার পরিবার বলে সঙ্গীত প্রেমী বৌমা। ওয়েলকাম জানাই মানসী এবং তার পরিবারকে। বুকটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরানের বন্ধু যখন পায় রে আকাশে উড়াল দিয়া, জামুরে অরে লইয়া কলি যায় বাজে বল তাক দুমা দুম ধুম রে। মানসী ওয়েলকাম টু আওয়ার শো, কেমন আছো? খুব ভালো, তুমি ভালো আছো? ভালো, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে এবং তোমার পরিবারকে খুব কালারফুল পরিবার বলে মনে হচ্ছে। আর তোমাকে খুব ভালো লাগছে দিদি। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনলাম তোমাকে সঙ্গীত প্রেমী বৌমা বলা হয়, খুব ভালো গান গাও বুঝি। গান মানে ভালো তো একেবারেই গাই না, কি কিন্তু কিন্তু গানটা অ্যাকচুয়ালি আমার কাছে মেশিন গান। একান্নবর্তী পরিবার বিয়ে হয়েছে আমার, আমার হাজবেন্ড সেখানে একজন অংশ। এবার আমার হাজবেন্ডের যখন আমার সাথে একটু খুঁটিনাটি হয় আর কি, তখন মিউজিকটা জোরে চালিয়ে কি করি, জোরে ঝগড়া করি, আর তারপর ও জানে এখন আপাতত হোম জোনে যাও, তারপর আমরা দেখা করবো আবার একটু পরে। থ্যাংক ইউ। এখন যে বৌমাকে দেখে নেব, সেই বৌমার কাছে তার পরিবার হলো
ঝাল পরিবার, জোরে হাত তালি দিয়ে মিষ্টি বাবা শ্রেয়সী আর তার পরিবারের জন্য। ঝাল বৌমা বলা হয়, কিন্তু তুমি তো এত মিষ্টি, ঝাল বৌমা কেন বলা হয়? ঘটনাটা একটু অন্যরকম। আমি গোটি পরিবারের মেয়ে এবং আমার শ্বশুর বাড়ি বাঙালি, তো আসার আগে থেকে এবং আসার পর দেখি এরা ঝাল প্রচন্ড ভালোবাসে। মানে এমন কোনো দিন নেই যে এদের তরকারিতে লঙ্কা পড়ে, লঙ্কা বাটা একদম। আমরা এতটাই ঝাল খাই যে আমাদেরকে ঝাল পরিবার হিসাবে মানে আইডেন্টিফাই করা হয়। কত ঝাল খেতে পারো? হ্যাঁ, একসাথে 10টা খেতে পারো। ঠিক আছে, দেখে নেবো। এই এই শোতেই তোমাদের একটা টেস্ট হয়ে যাবে। এবার ডেকে নিচ্ছি এমন এক বৌমাকে যার পরিচয় হলো মেলা বেড়ানো বৌমা হিসেবে। চলে এসো প্রিয়াঙ্কা এবং তার পরিবার। আমার ঘোরার জায়গা বলতে গেলে মেলা, টুকিটাকি জিনিসপত্র কেনার, বিশেষ করে হলো গিয়েই একটু মানে বন্দুক ফাটানো, রিং ছোড়া। আর আমি আমার খুব ভালো লাগে, সব থেকে বড় কথা ও আমাকে প্রচুর হেল্প করেছে। মানে মানে কি কোচ বলতে আমি? হ্যাঁ, সিনিয়র কোচ। কোচ মেলায় গেলে ও কেরম ভাবে হবে, কেরম ভাবে করতে হবে, আমি ওকে দেখে দেখে এখন এমন অবস্থা হয়েছে। আমার খুব ফেভারিট ভাবে বন্দুক ফাটিয়ে তারপর একটা করে প্রেজেন্ট নেওয়া, ছোটবেলায় খুব মজা লাগতো। মেলায় গেলে আমি দাঁড়িয়ে থাকি ওই আমাদের এই খেলায় আছে 5টা রাউন্ড, আর মোট 10,000 পয়েন্টস। চারজন বৌমা আর তার পরিবারকে নিয়ে খেলা শুরু করলেও সেকেন্ড রাউন্ডে আর থার্ড রাউন্ডের শেষে যে বৌমা স্কোর হবে সব থেকে কম তাকে এই আসর ছেড়ে বিদায় নিতে হবে। এরপর দুজন হোম মিনিস্টার বৌমাকে নিয়ে খেলা হবে ফোর্থ অ্যান্ড ফিফথ রাউন্ড। ফিফথ রাউন্ডের শেষে এদের মধ্যে একজন হয়ে উঠবে একজন চ্যাম্পিয়ন হোম মিনিস্টার বৌমা। তবে চারজন হোম মিনিস্টার বৌমার জন্য থাকছে প্রচুর 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 গিফট। বাপের বাড়িতে যে মেয়ের দায়িত্ব অনেক কম থাকে, সেই মেয়েই শ্বশুর বাড়িতে হয়ে উঠে একাই 100। কিভাবে তারা হাজবেন্ডকে পাশে রেখে সব সমস্যার সমাধান করে সেটাই দেখবো এই রাউন্ডে, যার নাম বৌমা একাই 100। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কি 100টা উপহার। কেমন লাগছে? এক্সাইটেড? দারুণ। যার মধ্যে আছে আলপিন থেকে আলমারি, গামছা থেকে গাড়ি, আমাদের এই রাউন্ডে আছে 8টা প্রশ্ন। যে হাজবেন্ড ওয়াইফ জুটি সবার আগে উত্তর দিতে পারবে তারা পাবে +100 পয়েন্ট। কিন্তু ভুল হলে গোল্লা -100। আর যারা সঠিক উত্তর দেবে তাকে দেব আমি একটা আমার স্মাইলি বল। সেই বলটা বৌমারা যত নম্বর গর্তে ফেলতে পারবে তত নম্বর গর্তের প্রাইস তার। বল মাটিতে পড়লেও বা বোর্ডের বাইরে পড়লে
তাকেও আমরা খালি হাতে ফেরত যেতে দেবো না, তার জন্য আছে একটা, না থাক এখন বলবো না, পরে বলবো। ওকে, এবার আমরা চলে যাব আমাদের খেলাতে। আমাদের প্রথম প্রশ্নে মন দিয়ে শুনবে, আমি প্রশ্ন করব, তারপরে বাজার তোমরা দাবাবে, তারপরে তোমাদের উত্তর। কৈলাস সত্যার্থী, অমর্ত্য সেন, মাদার টেরিজা, নোবেল পুরস্কার প্রাপ্তির ক্রমানুসারে এই সারিতে এরপর কে আসবেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি সি ভি রমন। সি ভি রমন কেন? উত্তর একটা র্যান্ডম উত্তর দিলেই হবে না, তার পিছনে বলতে হবে উত্তরটা কেন সঠিক, উত্তরটার লজিক কি, এগুলো না জানলে আনসার নিতে পারবো না। সম্প্রতিতম নোবেল প্রাপক থেকে আমরা যদি অতীতের দিকে এগোই, তবে সেই সারিতে আগে আসবেন সি ভি রমন, যিনি 1930 সালে নোবেল পেয়েছিলেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন 1913 সালে। লজিকটা ঠিক হয়নি, মাইনাস অ্যাকশন। সেকেন্ড কোয়েশ্চেন, টম্যাটো, মটরশুঁটি, শশা, খাওয়ার ধরন অনুযায়ী এদের সাথে এর মধ্যে কোনটি বসবে? এ অপশন গাজর, বি অপশন আলু। গাজর কেন? টমেটো, শশা আর মটর তিনটেই স্যালাড হয়, তো আলু দিয়ে স্যালাড হয় না, গাজর দিয়ে স্যালাড হয়। গাজর হচ্ছে কাঁচা, কাঁচা খাওয়া যায়, কাঁচা খাওয়া যায়, এটা স্যালাডও হয়। সারজি, তিনটেই কাঁচা খাওয়া যায় এবং স্যালাডও হয়, তোমরা পেয়ে গেছো 100 প্লাস। আচ্ছা, হাজবেন্ডের নাম কি? মানুষ। তুমি মানুষই আরো মানুষ, ওপর থেকে নিয়ে এসেছি জড়িটা। ভগবান করে দিয়েছে। অঙ্কগুলো কি এত সুন্দরভাবে মিলে যায় নামের মতো? ও, অঙ্কের কথা আর বলবেন না দিদি, অঙ্কটাতে আর কি বলবো। আমি পেয়েছিলাম মাধ্যমিকে 34 আর ও পেয়েছিল মাধ্যমিকে 94। সেটা আমি জানতে পেরেছিলাম প্রেম করা 2-2 বছরের মানে মাথায়, আর প্রেম তখন মধ্য গগনে, বিয়েটা প্রায় হবে হবে এরকম সিচুয়েশনের মধ্যেই হো, হঠাৎ করে একটা পার্কে বেশ রোম্যান্টিক সিচুয়েশনে বসে আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি মাধ্যমিক অঙ্কে কত পেয়েছিলে? বললাম যে 34। ওর মুখটা দেখলাম কালো ঘন মুখে, পুরো মানে বুনোর মাথায় একটা বজ্রাঘাত হয়ে গেল। তখন তো কিছু করার নেই আর হাতের বাইরে চলে গেছে। তোমাদের অঙ্কটা খারাপ হলে তোমাদের কেমিস্ট্রিটা কিন্তু ভালো, চলে এসো। কি যে করো লালু, বলো গিফট আনো। আমরা চলে যাব আমাদের তৃতীয় প্রশ্নে। পৌষ সংক্রান্তি, দোল যাত্রা, রথযাত্রা, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এরপর কোন উৎসব পালন করা হয়? এ অপশন জগদ্ধাত্রী পুজো, বি অপশন কার্তিক পুজো। উত্তর বলো। কার্তিক পুজো। না, জগদ্ধাত্রী পুজো না, কার্তিক, কার্তিক পুজো ওটা আগে, তারপরে ওটা হবে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী রথযাত্রার পর জগদ্ধাত্রী পুজো আসে। মিস মিস মিস, -100। চলো নেক্সট কোয়েশ্চন, ফোর্থ। চেন্নাই, কলকাতা, মুম্বাই, রাজ্যের রাজধানী হিসেবে এই সারিতে কোনটি বসবে? অপশন এ গৌহাটি, অপশন বি দিসপুর। বলো ঝালমৌমা। দিসপুর। দিসপুর কেন বলো? আসামের রাজধানী দিসপুর। সঠিক উত্তর, 100 প্লাস। এখানে ভালো করে তাক করে বলতে পারছি না, কাজ করা না দিতে হয় আমাকে। চলো
পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র। পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, হলে আটে কি হবে? অপশন এ অষ্টধাতু, অপশন বি অষ্টবসু। মানুষ মানুষই আবার বাজিয়েছে বাজার। বলো বলো বলো, আটে অষ্টবসু, অষ্টবসু। প্রজাপতি, আরশোলা, মশা। গমনের প্রকৃতি অনুসারে এই সারিতে এরপর কোন প্রাণী আসে? অপশন এ ফড়িং, অপশন বি মাকড়সা। বাজার ফড়িং, তোর পাঁজর ভাঙা ছিটার ইস্ত্রি করতে কি কোনদিন জামা পুড়িয়ে ফেলেছো? না, আমি খুব ভালোবাসি ইস্ত্রি করতে, তাই পাকা দেখা, গায়ে হলুদ, শুভ দৃষ্টি। আপনার বিয়ের সময় এরপর কি হয়েছিল? অপশন এ সাত পাক, অপশন বি মালা বদল। চোখ তুলে দেখো না কে এসেছে, আর ও কি চোখ নামিয়ে দিয়েছিল তখন। চলো কারেক্ট আনসার 100 পয়েন্ট। এবার ফেলতে হবে, এই সবাই ওকে এনকারেজ করো তো, ফেলতে হবে, 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 ফেলতে হবে। অনেকগুলো ব্রাশ বলে না, বৌমারাই সব থেকে সুন্দর করে সংসার সাজায়। সংসারের জিনিস যখন তারা পায়, তখন রমণী আরো সুন্দর করে রমণীয় করে তোলে সংসার। তাই এখানে আছে আলমিন থেকে আলমারি, গামছা থেকে গাড়ি। লাস্ট কোয়েশ্চেন অফ দিস রাউন্ড, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এরপর কোন মাস? অপশন এ কার্তিক, অপশন বি পৌষ। কার্তিক, আমরা দুটো নাও, কেন করো এরকম? এতগুলো
second round, Sparkle Dishwash Range presents Super Fast Boma. প্রথমেই ডেকে নেব আমাদের প্রিয় সংযুক্তা এবং তার শাশুড়িকে। খুব সুন্দর লাগছে আপনাকে, খুব সুন্দর সেজেছেন আপনি। আপনি কি কোনো প্রফেশনে ছিলেন? আমি গান শিখেছি সুচিত্রা মিত্রর কাছে, গান শেখাই। অসাধারণ, তাহলে তো আপনাকে আমি ছাড়বো না, আপনাকে দুকলি গান গাইতেই হবে। কি গাইতে হবে কি হবে না? আমি পথ ভোলা এক পথিক এসেছি, আমি পথ ভোলা এক পথিক এসেছি, সন্ধ্যাবেলার চামেলি গো সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিক এসেছি, আমি পথ ভোলা এক পথিক এসেছি। আপনার হেয়ার স্টাইলটা কিন্তু দারুণ, বোমাকে ইনফ্লুয়েন্স করেছে এটাতে একটু? হ্যাঁ, গল্প আছে এটা, এটার বলো গল্পটা শুনি আমরা। যখনই মাসি বাড়িতে আসতেন এরকম চুল পেতে একটা বড়িখোপা, তখন আমারও লম্বা চুল ছিল বিয়ের পরে নতুন নতুন। আমি খালি বলতাম যে মাসি তুমি এটা কেটে ফেলো, তুমি এটা হেপ ক্যাট মডার্ন হও, ছোট চুল দারুণ লাগবে, সুচিত্রা মিত্রের কাছে গান শিখেছো ওইটা করে নাও। সত্যি সত্যি সুচিত্রা মিত্র স্টাইলেই কিন্তু উনি ফিরে এসেছেন। তো এই পুশ করতে 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 আমি ঠিক 4-5 দিন বাদেই আবার ওদের বাড়িতে হাজির হয়েছি। আমাকে দেখে তো আমার দিদি ওরা সব কি করেছো, আলে এটা তোমাকে ভালোবাসি বলেই আমি এটা করেছি। বাবা বাবা বাবা, বৌমার কথায় হেয়ার কাট। তাহলে এবার আমাদের খেলা শুরু হয়ে যাক। এই রাউন্ডে আমাদের কাছে একটা প্রেশার কুকার, তার উপরে একটা বাজার, এবং আমি প্রশ্ন করার পরে প্রেশার কুকার দৌড়তে থাকবে তার দিকে, এবং তোমাকে ছুটে গিয়ে বাজার দাবিয়ে তার উত্তর দিতে হবে। উত্তর সঠিক হলে 100+, উত্তর সঠিক না হলে 100-। ফিনিশ পয়েন্ট অবধি যতক্ষণ না প্রেশার কুকার যাচ্ছে ততক্ষণ তোমাকে দৌড়তে হবে, উত্তর দিয়ে আবার নিজের জায়গায় ফিরে আসতে হবে। তো লেটস স্টার্ট দ্য গেম। নীলের সাথে কোন রং মেশালে সবুজ রং পাওয়া যায়? অপশন এ লাল, অপশন বি হলুদ। দৌড়ো। হলুদ। 100 points! সেকেন্ড কোয়েশ্চেন, জগন্নাথ ও বেনারসির সাথে এদের মধ্যে কোনটি যায়? একটু ট্রিকি আছে কোয়েশ্চেনটা, মন দিয়ে শোনো। এ অপশন মন্দির, বি অপশন পান। দৌড়ো। মন্দির। মন্দির? হ্যাঁ, মন্দিরে যাও ভীষণ। সত্যি কথা বলতে জগন্নাথের কোয়েশ্চেনটা তোমাদের ঠিক হয়নি, এটা সঠিক উত্তর হচ্ছে পান, তাই জন্য -100। ওকে, নেক্সট কোয়েশ্চেন, প্রবাদ অনুসারে আগে গেলে যদি বাঘে খায় তাহলে সোনা পেতে হলে কিভাবে যেতে হবে? এ অপশন পাশে, বি অপশন পিছে। দৌড়ো। পিছে। 100 points! অমলেট এবং টোস্টের সাথে কোন ভাষা জুড়লে খাবার দুটির একটি করে প্রকার হয়? অপশন এ ফ্রেঞ্চ, অপশন বি ইংলিশ। দৌড়াও। ফ্রেঞ্চ। বরকে কি ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে খাওয়ানো হয়? একদম একদম, ভীষণ ভালো ফ্রেঞ্চ টোস্ট আর ফ্রেঞ্চ অমলেট। হ্যাঁ, প্রচুর ডিম খেতে ভালোবাসি। কোনটা খেতে বেশি ভাল লাগে, ফ্রেঞ্চ টোস্ট না ফ্রেঞ্চ অমলেট? আমার বউ আমাকে যা বানিয়ে দেবে খাবো, তাই লাভ ইট। ওকে, উই অলসো লাভ ইট, থ্যাংক ইউ। খুব কাছাকাছি পৌঁছে গেছে ফিনিশ পয়েন্টে প্রেশার কুকার, আরও জোরে দৌড়তে হবে, কিন্তু যদি দৌড়নোর আগে ফিনিশিং পয়েন্টে পৌঁছে যায় সেই নম্বর কিন্তু আমরা দিতে পারবো না সঠিক উত্তর হলেও। নেক্সট কোয়েশ্চেন, পদের আগে কি বসালে চাঁদের একটি ধরন হয়? এ গতি, বি প্রতি। প্রতিপদ। কারেক্ট আনসার, কিন্তু হবে না, কারণ ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেছে। এটাই আমাদের খেলা। ওয়ান্ডারফুল, খুব ভালো হয়েছে। আপনি এই পরিবারে বট গাছের মতো থাকুন। হ্যাঁ নিশ্চয়ই, আমাকে তো থাকতেই হবে।
আপনার সঙ্গীত দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে, আপনার প্রাণ দিয়ে আপনি এদেরকে আগলাবেন। এই বটগাছের একটা গল্প আছে জানো? বলো। আমার শ্বশুর শাশুড়ি তাদের কথা বলতে গেলে আমার চোখে জল এসে যায়। 15 বছর আমরা একসাথে ভীষণ ভালোবাসায় কাটিয়েছি, তারপর হঠাৎ করে মা বাবা দুজনেই পরপর চলে গেলেন। তারপর এই মাসি তখন আমরা, আমি, আমার হাজবেন্ড, আমার দুটো মেয়ে, আমরা জাস্ট ভাবছি কি করব, অনাথের মতো লাগছে। ওনারা আমাকে এত ভালোবাসতেন না, ওনারা আমাকে ছেড়ে থাকতে পারতেন না, আমি ওনাদের ছেড়ে থাকতে পারতাম। এখন এই মাসি আমাদের এত ভালোবাসেন, আগে যেরকম বাসতেন এখনো পুরো বটগাছের মতো মাতৃত্ব দিয়ে আমাদের ঘিরে আঁকড়ে রেখেছেন। আমার তো মেয়ে নেই না, আমি ওকে মেয়ের চেয়েও বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি। তোমরা আমাদেরকে কাঁদিয়ে দিলে সংযুক্তা। চলে যাবো এবার আমাদের নেক্সট পার্টিসিপেন্টের কাছে, বিকজ দ্য শো মাস্ট গো অন। মানসী এবং তার শাশুড়ির কাছে। বৌমা হচ্ছে খুবই গুণী, সবাইকে আপন করে নিয়েছে ওর ভালোবাসা দিয়ে। আমাকে যেমন মারা আপন করে নিয়েছে, আমি সেই জন্যই আপন করে হয়তো নিতে পেরেছি। আমার এমএ পড়তে পড়তে আমার বিয়ে হয়ে যায়। তো মা বলেছিল যে মাস্টার ডিগ্রি করতে করতে বিয়ে করছিস, পড়াশোনাটা তো হবেই না, আর চাকরি বাকরি তো ছেড়ে দে। তো মা আসলে খুব একটু ছিল, শাশুড়ি বেশি ভালোবাসে তাও তো একটু হয়। তো আমার একটা মনে মনে খুব জেদ চেপে গেল যে মা এরকম বললো, ঠিক আছে বিয়েও করবো, পড়াশোনাও কমপ্লিট করবো, চাকরিটাও করে দেখাতে হবে, দেখাতেই হবে। হ্যাঁ, সেই সাপোর্টটা পেয়েছি পুরো মা থেকে। কেন বলছি, কারণ আমি যখন ইউনিভার্সিটিতে যেতাম তখন মা আমার জন্য টিফিন করে দিত, শুধু টিফিন নয় ফল কেটে দিত। বাহ, তোমার শাশুড়িকে দেখে তো মনে হয় খুব মিষ্টি স্বভাবের একেবারে। হ্যাঁ, মা খুব মিষ্টি স্বভাবের, সত্যি খুব মিষ্টি স্বভাব, কিন্তু ভেতর থেকে কিন্তু ভেতর থেকে অন্যায় করলে বকে। ঠিক ঠিক ঠিক, আমার শাশুড়িও কিন্তু আমাকে বকে। চলো আমরা আবার খেলাতে চলে যাব। কাটির সাথে শরীরের কোন অংশ জুড়লে সেটা আকাশে উঠতে পারে? এ অপশন কান, বি অপশন পেট। পেট কাটি। পেট কাটি ইজ দ্য রাইট অ্যানসার, 100 প্লাস। সতীর সাথে কি জুড়লে আপনি হোম মিনিস্টার বৌমায় অংশ হবেন? এ অপশন ভোগী, বি অপশন যোগী। ভোগী। রং অ্যানসার, ফিরে এসো। যোগী যুক্ত করলে এই অনুষ্ঠানে তুমি প্রতিযোগী হতে পারতে, সেই জন্য হোম মিনিস্টার বৌমার প্রতিযোগী হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, নাট্যের আগে কি বসালে একটি বিশেষ রচনা বোঝায়? এ হচ্ছে প্রীতি, বি হচ্ছে গীতি। বলো বলো বলো। গীতি নাট্য। ফ্যান্টাস্টিক, এট দ্য রাইট অ্যানসার। নেক্সট কোয়েশ্চেন, মিনার সাথে কি জুড়লে কবি নজরুলের একটি বই হয়? এ অপশন পানি, বি অপশন অগ্নি। বলো। অগ্নি বিনা। ফাটাফাটি 100 পয়েন্ট। তোমাদের খেলা শেষ, উত্তরগুলো কটা ঠিক দিয়েছো সেটা সারপ্রাইজ থাকলো, সেটা আমরা পরে দেখে নেব বোর্ডে। এবার চলে আসুন, এবার ডেকে নেব শ্রেয়সী এবং তার শাশুড়িকে। তোমার আর তোমার শাশুড়ির তো দারুণ বন্ডিং দেখছি। উনি আমার মাসির শাশুড়ি, খুব মজার মানুষ তোমার শাশুড়ি। ভীষণ মজার মানুষ। মজা করতে গিয়ে একবার ওনার একটু অল্প বিস্তর সাজা হয়ে গেছিল, সেটা ওনার মুখেই শুনবে। হ্যাঁ, একবার আমি কি করেছি, ওর ফুলসজ্জার ঘরে লুকিয়েছিলাম, তারপরে আমি ভাবলাম যে আরো হয়তো বাকিরা সব আসবে, কেউ আসেনি, আমাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, আমি একাই লুকিয়েছিলাম। তারপরে ও মা, তারপরে এলাম যে বৌমার পাপান ঘরে ঢুকে ফুলসজ্জার ঘরে শাশুড়ি লুকিয়েছিল। আমি তো মজার করতে খুব ভালোবাসি, কিন্তু মজাটা যে আমার সাজা হয়ে যাবে বুঝতে পারি, মজাটা সাজা হয়ে গেল। তারপরে আমি ওরা সিট কিনে দিল, লাইট বন্ধ করে সব
ঘুমিয়ে পড়লো। মানে আমি আর একা কি করবো ঘরের মধ্যে, আমি তখন মানে কি বলবো, মানে পাপা ছেড়ে দেবো কে দেবো আছি, মানে বেরোতে পারলে বাঁচি। হ্যাঁ, তারপরে আমি ওর মানে পাপান পাপান করে ডাকছি যে প্লিজ আমাকে একটু এখান থেকে বার, পাপান তো মানে ভয়ে একেবারে চমকে গেল ঘরের মধ্যে। ওনার আওয়াজটা পেয়ে আমি তো পুরো তিরিং করে উঠেছি, আমি লজ্জা পাবো না হাসবো, আমি কি করব জানি না। অনেককে এক্সপেক্ট করেছিলাম, বাট শাশুড়িকে সত্যি খাটের নিচে এক্সপেক্ট করিনি। তারপরে ও যখন লাইট জ্বালালো আমি তখন আর কি মানে সেটাই করে লজ্জা দিয়ে। আচ্ছা বর কি বলছে এই ফুলসজ্জার ব্যাপার নিয়ে? সেদিনকেও চুপ হয়ে গেছিলাম, এখনো চুপ থাকি। যতবার তুমি গল্পটা শোনো ততবার চুপই থেকে যায়, এবারে একদম মুখ বন্ধ হয়ে যায়। বংশীর সাথে কি জুড়লে শ্রীকৃষ্ণের একটি নাম হয়? এ অপশন থর, বি অপশন ধর। ধর, বংশী ধর। 100 পয়েন্ট। খাবার ঝাল করার জন্য লঙ্কার সাথে কি বসিয়ে সেটি রান্নায় দেন? এ আটা, বি বাটা। দৌড়ো বাটা। প্রবাদ অনুযায়ী কোন কোণে ঝড় ওঠে? অপশন এ নৈঋত্য, অপশন বি ঈশান। দৌড়ো ঈশান। ঈশান কোণ, ঈশান কোণ। এটা কিন্তু শাশুড়ি মা হেল্প করেছে। 100 পয়েন্ট একদম। ইয়ে, পরের কোশ্চেন। মুড়ির সাথে কি বসালে মাছের একটি পদ হয়? এ শুক্ত, বি ঘন্ট। ঘন্ট, ঘন্ট, মুড়ি ঘন্ট। একদম। আমি এখানে এসে চাল মুড়ি ঘন্টটা বেশি শিখেছি, আমার যেহেতু আমি ঘটি বাড়ির, তখন অন্যভাবে বাঙাল তো, বাঙাল বাড়িতে ঘটি, ঘটির বাড়িতে কিভাবে মুড়ি ঘন্ট বানায় ওখানে অন্যরকম ভাবে, মানে আলু দিয়ে টমেটো ফমেটো দিয়ে অন্যভাবে হয়, বাট এখানে চাল চাল মুড়ি ঘন্টটা খুব ফেমাস বাঙাল বাড়িতে, মানে গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে অসম খেতে লাগে। তাই? হ্যাঁ হ্যাঁ একদম। মুড়ি ঘন্ট বোধ হয় আমাদের সকলেরই খুব ফেভারিট, তো এর পরে একটু পরে তোমার কাছে সিক্রেটলি রেসিপিটা জেনে নেব। একদম একদম। পরের কোশ্চেন, ছাগল, দা, এগুলোর সাথে কোন নামটি যায়? এ শ্যাম, বি রাম। দৌড়ো রাম 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 রাম। একদম রাম ছাগল। রাম ছাগল। প্রেসার কুকার পৌঁছে গেছে একদম ফিনিশিং পয়েন্টে, তোমার রাউন্ডের খেলা শেষ, তবে একটু পরে জেনে নেবো তোমার সারপ্রাইজ স্কোর। চলে এসো, এবার আমরা ডাকবো প্রিয়াঙ্কা এবং তার শাশুড়িকে। শাশুড়ি মা একটু বলুন প্রিয়াঙ্কা সম্বন্ধে কিছু। ও মানে ও আসার পর আমাদের পুরো চেঞ্জ হয়ে গেছে বাড়ি, তাই না? তো পুরো শ্বশুর আমার মানে শ্বশুর এত এ ছিল, খুব রাজবাড়ি, খুব রাজবাড়ি, মানে সেকেলে ধরনের, সেকেলে ধরনের, কোনো কথাবার্তা বেশি বলতো না, কোনো ড্রেস পরতো না, এখন ও এসে মানে কি পরতো না, আমার বাবা একদম জিন্স জেনারেলি পরতো না, তারপরে ও কোনো অফিসে যদি কোনো র‍্যাম্প শো হতো আমাকে এসে নতুন শাড়ি কিনে পরি বলে চলো তুমি আমার সঙ্গে। ভেরি নাইস। আমরা একটু মানে লাস্টের দিকে দেখে নেবো বৌমার শাশুড়ির র‍্যাম্প শো, তার আগে আমরা দৌড়ানো র‍্যাম্প শো আগে দেখে নিই। চলো বৌমার শাশুড়ি কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে হবে, দৌড়াতে হবে। ফার্স্ট কোশ্চেন, শয্যার সাথে কি বসালে মহাভারতের একটি ঘটনা বোঝায়? অপশন এ খড়, অপশন বি শর। দৌড়ো শরশয্যা। কারেক্ট আনসার, 100 পয়েন্ট। একটি খাবারের রকম বোঝাতে এরপর তেলের পরে কাকে বসাবেন? এ পোড়া, বি ভাজা। দৌড়ো ভাজা 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 ভাজা। 100 পয়েন্ট। নেক্সট কোশ্চেন, মালার সাথে কি জুড়ে আপনাদের বিয়ে সম্পন্ন হয়েছিল? এ অদল, বি বদল। বদল, মালা বদল। তোমাকে কি পিঁড়িতে তোলা হয়েছিল মালা বদলের সময়? আমাকে পিঁড়িতে তুলে নামিয়ে দেওয়া হয়েছিল। কেন? এটা হচ্ছে আমার শাশুড়ি মা ফোন করে বলেছিল যে বেনারসিতে যেন ওই দাগ টাগ না লেগে যায়, হ্যাঁ তার জন্য সেলোফিন পেপার দিয়ে মোড়া হয়েছে, এবার যখন যে তুলেছে হড়কে পেয়ারে পড়ে যাচ্ছে, তো নামিয়ে দিয়েছে, নামিয়ে নামিয়ে আমাকে দাঁড় করিয়ে মালা বদল করানো হয়েছে, আর ওর গলায় তোমার হাতই যায় না, মানে অভিনব মালা বদল হয়েছে একেবারে, তবে তুমি এরম এরম করে মালা বদল করেছো, দেখ
প্রেমিকা এসো। আরে কবে 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 আইবে পালারে, আরে দিনি মুহু বহালায় মালারে মালারে মালারে, কবে আইবে আমার পালারে, কবে দিনি মুহু বহালায় মালারে মালারে। প্রবাদ অনুসারে জাহাজের খবর কোন ব্যাপারই রাখে না, এ অপশন আদার, বি অপশন কলার। যাও 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 আদার ব্যাপারি, আদার ব্যাপারি কারেক্ট আনসার। একদম লাস্ট পয়েন্টে পৌঁছে গেছে, এবার কিন্তু খুব জোরে দৌড়াতে হবে। সেপাই পাখা শব্দ দুটির সাথে এর মধ্যে কোন গাছের পাতা যায়? এ তাল, বি সুপারি। দৌড়াও। তাল পাতা, অ্যাবসলিউটলি রাইট আনসার, কিন্তু আমরা দিতে পারবো না। আগে পৌঁছে গেছে আমাদের প্রেসার কুকার উইনিং জোনে, তাই জন্য আমরা দিতে পারলাম না, কিন্তু একেবারে রাইট আনসার বলেছে। তো চলে এসো, র‍্যাম শো দেখা হয়নি আমাদের। এখানে বলে রাখা ভালো যে ভেন্টিলেটরের অটো ক্লিন চিমনি পেয়েছে শ্রেয়সী। এই রাউন্ডে সবচেয়ে বেশি উত্তর দিয়েছে বলে শ্রেয়সী পাচ্ছে এই গিফটটা। এবার আমরা ডেকে নেব শ্রেয়সীকে। আমরা দেখতে পাচ্ছি এখানে চাই হয়ে গেছে সংযুক্তা এবং প্রিয়াঙ্কার মধ্যে। এবার টাই ব্রেকার হবে, যে সঠিক উত্তর দিতে পারবে সে চলে যাবে পরের রাউন্ডে, যে বেঠিক উত্তর দেবে তাকে আমাদের এখান থেকে বিদায় নিতে হবে। আমি একটা প্রশ্ন করব, প্রশ্নটা একবার বলবো, দুটো অপশন দেব, তারপর বাজার বলবো, তারপর তোমাদের বাজার দাবিয়ে উত্তর দিতে হবে। প্রশ্ন, এর মধ্যে কোন অভিনেত্রীর মেয়ের নাম আরাধ্যা? অপশন এ কাজল, অপশন বি ঐশ্বরিয়া। বাজার। ঐশ্বরিয়া। ওকে, কারেক্ট আনসার ঐশ্বরিয়া রায়। প্রিয়াঙ্কা চলে গেল পরের রাউন্ডে, সংযুক্তা সরি। কিছু হবে না, নেভার মাইন্ড, ইটস এ গেম। এবার শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, সুপার হিট বৌমা। দেখতে পাচ্ছি প্রিয় জনদের সাথে বৌমারা খেলতে নেমে গেছে একদম কোমর বেঁধে। কেমন লাগছে? এই রাউন্ডে আছে মোট 8টি প্রশ্ন। তো প্রশ্নের পরে, বাজার বলার পরে, যে প্রথমে বাজার প্রেস করে উত্তর দিতে পারবে সে পাবে 100 পয়েন্ট। তবে এবারে খেলার একটা অভিনবত্ব আছে, সেটা হচ্ছে যে তোমাদের গিফট আসবে লিফটে। লিফটের মধ্যে আছে একটা সারপ্রাইজ, একটা অটোমেটিক ওয়াশিং মেশিন। যে জুটি সঠিক উত্তর দিতে পারবে তার লিফট এক ধাপ করে নেমে আসবে। এই
এবং সে পেয়ে যাবে লিফটে থাকা সমস্ত এবার তোমাদের মধ্যে বলো, তিড়িং বিড়িং করে লাফাচ্ছিল তো দেখলাম ও, আর আমি ছিলাম হচ্ছে স্কুল লাইফে আমরা একসাথে একই কোচিং এ পড়তাম, তো আমরা ভীষণ তখন আগে তোমরা বন্ধু, হ্যাঁ প্রথমে আমরা বন্ধু, তারপর বিয়ের পর ননদ এবং বৌদি হই, তো তারপর যখন কোচিনে পড়তাম তখন তো বন্ধু ছিলাম, বিয়ে হয়ে যখন প্রেম করছি আমি আর আমার হাজবেন্ড, ওকে ওর দাদা কিছু জানায়নি, আর এই কারণে আমার দাদার উপরে প্রচন্ড ভীষণ অভিমান ছিল, মানে জানাই তো নি, আমার মোবাইল ঘেটে ওর নাম্বার বার করেছে কিন্তু আমি সেটা কিছু জানি না, মানে জানি না, মানে কিছু টেরই পাই। চলো আমরা শুরু করব আমাদের এই রাউন্ড সুপার হিট বোমা। আমাদের প্রথম কোয়েশ্চেন, এটা কিন্তু খুব মজার, এটা আমি একটা বাঙাল ভাষায় একটা গানের লাইন বলবো, সেইটা তোমাদের বলতে হবে কোন হিন্দি গানের লাইন, বাজার বললে তারপরে বাজার প্রেস করবে। তুমি পাশে আইসা শুধু হাইসা, না জানি আমারে কি স্বপ্ন দেখাইলা, কোন হিন্দি গানের লাইন এটি? চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোন অভিনেতার আসল নাম রাজীব ওম প্রকাশ ভাটিয়া? অপশন এ ধর্মেন্দ্র, অপশন বি অক্ষয় কুমার। ওদিকে পিঠে কিল দাও দুটো, ঠিক বললো ননদ, মোদিকে ভুল করলো। আচ্ছা ঠিক আছে, বাড়ি দেখে মারামারি করো, লিফট একই পজিশনে থাকবে, আমরা কিন্তু এর উত্তর পেলাম না, -100। চলে যাচ্ছি পরের প্রশ্নে, একটা গানের কয়েকটা শব্দ বলা হবে, একটা সূত্র বলা হবে, তারপরে তোমাদের সঠিক গানটা কি বলতে হবে। শব্দগুলো হচ্ছে আরজু জাগাও, আরজু জাগাও। সূত্র, শাহরুখ খান ও জুহি চাওলা অভিনীত সিনেমা, শাহরুখ খান এবং জুহি চাওলা অভিনীত সিনেমা। मैं कोई ऐसा गीत गाऊं के हार जो जगाऊं अगर तुम कहो। চলে যাব নেক্সট কোশ্চেনে, এবার কিন্তু দুজনে খুব বাজার সতর্ক থাকো, নালে কিন্তু শ্রেয়সী উইনিং জোনের দিকে প্রায় পৌঁছে যাচ্ছে। সুবীর আর সমীর দুই ভাইকে দেখে পাড়ার সবাই বলে ওরা হলো ড্যাশ। এই শূন্যস্থানে যেটি বসবে সেটি অনিল কাপুর ও জ্যাকি শ্রফ অভিনীত একটি সিনেমার নাম, আপনাকে বলতে হবে শূন্যস্থানে কি বসবে। রাম লক্ষণ, মাই নেম ইজ লক্ষণ, মাই নেম ইজ লক্ষণ, সজনো কা সজন, মেরা নাম হে লক্ষণ, এ জি ও জি লো জি সুনো জি, মাই হু মন মা জি, করতা হু মাই জো ও তুম ভি করো জি, মাই
My name is Lekhan. এটাই বোধহয় খেলা, এটাই বোধহয় গেম। শ্রেয়সী এগিয়ে গেল অনেক দূর, ইনিংস অনেক প্রায় কাছাকাছি চলে এসেছে। তাই এবার আমাদের দেখতে হবে আমাদের দুই পার্টিসিপেন্টকে আরও আরও গিয়ার আপ করতে হবে। নেক্সট একটা প্রশ্নের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। আমি চললাম নেক্সট প্রশ্ন করতে। দেখি নাই ওরে, ভাবি নাই ওরে, লক্ষ্যে দাঁড়াইছি বুক সিতাইয়া, কোন হিন্দি গানের লাইন এটি? নিশানে পে যা, কদমো মে তেরে নিকলে মেরা দম, হ্যাঁ বস ইহি আরমান, দেখা না নিশানে পে যা, কদমো মে তেরে নিকলে মেরা দম, হ্যাঁ বস ইহি আরমান। আমাদের এই খেলার নিয়ম অনুসারে যার নম্বর সবচেয়ে কম হবে এই রাউন্ডে তাকে চলে যেতে হবে। এবার কিন্তু প্রিয়াঙ্কাকে এবং প্রিয়াঙ্কার পরিবারকে বিদায় নিতে হবে মঞ্চ থেকে। আমরা প্রিয়াঙ্কাকে ডেকে নেব তার পরিবারের সাথে। আজকে যে হবে উইনার অর্থাৎ চ্যাম্পিয়ন, সে পেয়ে যাবে শ্যাম স্টিলের তরফ থেকে 51,000 টাকার গিফট চেক। আমাদের এই পার্টিসিপেন্ট এবং তার পরিবারের জন্য আছে স্পার্কল ডিশওয়াশ রেঞ্জের একটা স্পার্কল সারপ্রাইজ গিফট। শুরু করছি আমাদের ফোর্থ রাউন্ড, হোম মিনিস্টার বৌমা। আচ্ছা মানসী কার সাথে খেলছো? আমার শ্বশুর মশাই। আচ্ছা নমস্কার নমস্কার। মানসীর কোন গুণটা আপনার সবথেকে ভালো লাগে? সবচেয়ে আমার যেটা ভালো লাগে, ও ছোটবেলার বাবাকে হারিয়েছে সমাজ বয়সে। এই যে সমাজ বয়সে বাবাকে হারিয়ে ও একমাত্র মেয়ে, ওর মা সরকারি চাকরি করে, ওই ছোটবেলা থেকে একা একা মানুষ, এর ফলে সমস্ত সমাজের সব কাজগুলো ওকে করতে হয়। আমি আমার স্ত্রী নিচে থাকি আর আমার বৌমা এবং ছেলে দোতলায় থাকে। ও ওপর থেকে যখন বাবা বলে ডাকে, সেই যে ডাক, আমি আসলে মানে বিয়ের আগে তো বাবা ডাকটাই কখনো ডাকতে পারিনি, তাই বিয়ের পর যখন বাবা বলে ডাকতে পারি এটা আমার মানে পরম সৌভাগ্য। জানি মানসী, বাবাকে আমিও হারিয়েছি, তাই জানি বাবা হারাবার দুঃখটা কি এবং বাবাকে আবার ফিরে পাওয়ার আনন্দটা। শ্রেয়সী তোমার সাথে কে এসেছে? আমার কাকা শ্বশুর। আচ্ছা কাকা শ্বশুর তো ভীষণ হ্যান্ডসাম দেখছি। আমরা দেখে নেবো এবার আমাদের পরের রাউন্ডে কি আছে। আমাদের এখানে একটা নবরত্ন সভা আছে, আমরা দেখতে পাচ্ছি একটা কাটাকুটি খেলার ঘর। এই কাটাকুটি খেলার ঘরে আমরা দেখবো যে কাটাকুটি খেলার নিয়মে কাটাকুটি খেলা হবে। প্রত্যেক ঘর থেকে আমাদের চুজ করতে হবে একজন করে রত্ন, এবং যদি সঠিক উত্তর হয় সেই ঘরে তার যে চিহ্নটা সেটা সেই ঘরে পড়বে, এবং যদি বেঠিক উত্তর হয় তাহলে অপোনেন্টের চিহ্নটা সেটা ওখানে পড়ে যাবে। তিনটে সাইন একই চিহ্নতে মিলিয়ে দিতে পারে যে প্রথমে, সেই হবে এই রাউন্ডের চ্যাম্পিয়ন আর পাবে 2,000 পয়েন্ট। আর খেলা যদি ড্র হয় তাহলে দুজন বৌমাই পাবে 1,000 পয়েন্ট। শ্রেয়সীর নম্বর বেশি আছে তো শ্রেয়সী প্রথমে চুজ করবে তার চিহ্ন। ক্রস তোমার জিরো। ওকে শ্রেয়সী এবার তুমি তোমার ঘর চুজ করো। 9 নম্বর। 9 নম্বর ঘর। প্যার কিয়া তো ডরনা ক্যা, জব প্যার কিয়া তো ডরনা ক্যা, প্যার কিয়া
আপনার চারপাশটা তো পাঁচিল দিয়ে ঘেরা ছিল, আপনি পালালেন কি করে? পাঁচিলের ভেতর চেঁচিয়ে ডাকলাম তো অনেককেই, কিন্তু কেউ সাথ তো দেয়নি। বাবাকে যে বাবাকে যে বা 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 পাঁচিলের মাঝে চেঁচিয়ে ডাকলাম তো অনেককেই, কিন্তু কেউ সাথ তো দেয়নি। বা 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 বাবা বাবা শেষে এক লাফে পাঁচিলের বাইরে চলে এলাম, কারণ মিস্ত্রি পাঁচিল দিল ছিল, ছাদ তো দেয়নি। ঠিক আছে, আপনার প্রশ্নটা একটু যদি জানান আনারকলি জি। আমার প্রশ্ন হলো, আমার প্রেমিক ছিল সেলিম, ইনি মুঘল বংশের কততম সম্রাট? অপশন এ চার, অপশন বি পাঁচ। বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। ফোর্থ। বাবা বাবা একদম তুলতে গিয়ে ভাঙবে এই কটা হার, বলো কি করে কোলে তুলব ঝরে নেই আমার, তুলতে গিয়ে ভাঙলে এই কটা হার, উঠোনে শেওলাছে কোলে তুলতে গেলাম ওরে কে গেলাম। কি করছেন, সারা জনগণকে মাতিয়ে দিলেন। কি করবো, সবাই মাতিয়ে একটা প্রশ্ন করে ফেলুন। এখন যে গানটার আমি প্যারোডি করলাম, মানে কি করে তোকে বলবো, গানটি কোন সিনেমা? অপশন এ রংবাজ, অপশন বি হিরোগিরি। কাছে এলাম হারিয়ে গেলাম, রংবাজ। তুমি ভেবে বলো আর একবার ভেবে বলো। ভেবে বলেছি একদম ঠিকই। গোল্লা পড়ে গেছে, খেলা জমে উঠেছে। পরের প্রশ্ন আবার আমরা আসবো শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, তুমি চুজ করো তোমার নেক্সট নবরত্নকে। দেখে নেব সাত নম্বর ঘরে আমাদের অতিথিকে। আমি বৌমাকে জিজ্ঞাসা করছি কি সবাই আমাকে কি বলে ডাকে, এ ফ্লাইং শিখ, বি ফ্লাইং সর্দার। ফ্লাইং শিখ, একদম সেই জবাব দিয়ে আপনি। ভেরি গুড, ভেরি নাইস। এবার আবার সঠিক উত্তর দেওয়ার জন্য ক্রস চিহ্ন পড়ে গেল মিলখা সিং এর ঘরে। ঠিক আছে, এবার পরের প্রশ্ন আবার মানসীকে। মানসী, তুমি তোমার ঘর চুজ করো। তিন। মানসী চুজ করেছে তিন নম্বর ঘর। তিন নম্বরের রত্নকে আমরা যদি দেখে নিই খুব ভালো হবে। ইয়ে দিল
না হতা বেচারা কদম না হতে আওয়ারা জো খুবসুরত কোই আপনা হম সকল। নমস্কার নমস্কার দেবানন্দ, কেমন আছেন? আপনাকে সামনে পেয়ে একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। কথা? আপনি সবসময় মাফলার কেন বেঁধে রাখেন গলায়? এই উত্তরে আমি যেটা বলবো সেটা হলো শীত গ্রীষ্ম বর্ষা দেবানন্দের এই মাফলারটাই তো ভরসা। আমি একটা প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন হলো, আমার একটি ফিল্ম এসেছিল গাইড, যেই ফিল্মের নায়িকা কে ছিল আপনাকে বলতে হবে আমার সাথে। অপশন এ ওয়াহিদা রহমান, অপশন বি সায়রা বানু। আপনি যদি উত্তরটা ওয়াহিদা রহমান দিতেন তাহলে উত্তরটা তোমার চিহ্ন পড়ে যাবে দেবানন্দের ঘরে। শ্রেয়সীর চিহ্ন আমরা পেয়ে গেছি ক্রস। এবার আমরা দেখব শ্রেয়সীর কোন ঘর চুজ করে। ছ নম্বর ঘর মহারাজা। তোমাদেরকে দেখিয়া আর তোমাদের এই স্থলে আসিয়া আমি বড়ই প্রসন্ন হইয়া আছি। আমরাও বড় প্রসন্ন হয়েছি। ধন্যবাদ। আমার একটি কন্যে আছে। কন্যে? বলেন। মণিমালা তার নাম। আচ্ছা। সে এখন ওই গুপি আছে, হ্যাঁ, তার বাড়ির হোম মিনিস্টার বৌমা। ও গুপি। তোমাদের এখানে সত্যি খুব আনন্দ, বেশ ভালোই পাচ্ছি এসে আর কি। তো সুন্দর মহারাজ, আপনি আবার একটা প্রশ্ন করবেন? সেটা হলো গিয়ে আমি আমি একজন রাজা, সুন্দর রাজা। এবার আমার একটি ভাইও আছে। আছে। সেই ভাইও একটি রাজা। আমার প্রশ্ন হইল, সে কোথাকার রাজা? অপশন এ হুন্ডির রাজা, আর অপশন বি হাল্লার রাজা। তোরটা হলো অপশন বি হাল্লার রাজা। হ্যাঁ, একদম। তোমার এই উত্তরটা একেবারে সঠিক হইয়াছে। তোমার এসেলাম সেলাম সেলাম সেলাম। শ্রেয়সী তিনটে চিহ্ন মিলে গেছে একদিকে, আবার জিতে গেছে শ্রেয়সী। গিফটের বাক্স বৌমা সাক্ষাৎ লক্ষ্মী। যেহেতু ছক মিলে গেল পরপর কানাকুটি চিহ্নে, ওর চিহ্ন মিলে গেছে একদিকে, তাই জন্য শ্রেয়সী পেয়ে গেছে 2000 পয়েন্ট। আমরা এসে গেছি এই এপিসোডের একেবারে শেষ রাউন্ডে। আমাদের সামনে রয়েছে একটা বড় প্রশ্ন চিহ্ন। বড় স্ক্রিনে আসবে 1 থেকে 10 পয়েন্টের ঘর। সবচেয়ে বেশি পয়েন্টে যিনি আছেন তিনি প্রথম সিলেক্ট করবেন যে কত পয়েন্টে উনি খেলবেন। একটা হচ্ছে সব থেকে সোজা প্রশ্ন, আর 10টা হচ্ছে সব থেকে কঠিন প্রশ্ন। রয়েছে মোট 5000 পয়েন্ট। ও বা যদি সঠিক উত্তর দেন তাহলে তিনি তত নম্বর ঘরে গিয়ে দাঁড়াবেন যত নম্বরের প্রশ্ন তিনি পেয়েছেন। কিন্তু ভুল উত্তর দিলে তাকে ঠিক তত নম্বর ঘর পিছনে চলে যেতে হবে। এরপর কোনো বৌমা যদি সঠিক উত্তর দিয়ে পেছন থেকে এসে তার ঘরে এসে দাঁড়াতে পারে তাহলে লুডো খেলার নিয়ম মতো সেটা কাটাকাটি হয়ে যাবে এবং তাকে ফিরে যেতে হবে তার শুরুর জায়গায়, আবার নতুন করে খেলা শুরু করতে হবে। এইভাবে 10টি প্রশ্নের পর যেই বৌমা এই ছকে সব থেকে বেশি এগিয়ে থাকবে তিনি হবে এই রাউন্ডের চ্যাম্পিয়ন। তিনি পাবেন 5000 পয়েন্ট। তার মানে এই রাউন্ডে যিনি জিতবেন তিনি হবেন এই এপিসোডের হোম মিনিস্টার বৌমা। একটা
কথা বলে রাখা ভালো। একবার যেই পয়েন্ট সিলেক্ট করা হয়ে যাবে সেই পয়েন্ট কিন্তু আর কেউ নিতে পারবে না। যেহেতু পঁচিশের পরে আর ঘর নেই, আপনাকে এমনভাবে খেলতে হবে যাতে আপনি পঁচিশেই পৌঁছন তার বেশি নয়। আর পঁচিশে পৌঁছলে আছে একটা আকর্ষণীয় উপহার। শুরু করছি আমাদের লাস্ট রাউন্ড চ্যাম্পিয়ন বৌমা। শ্রেয়সীর নম্বর যেহেতু বেশি আছে তাই শ্রেয়সীকে বলবো প্রথম কত নম্বরের ঘরে খেলবে তুমি? তিন। তিনের প্রশ্ন শ্রেয়সীকে, ফিলামেন্ট কোথায় দেখা যায়? অপশন এ টিউব, অপশন বি বাল্ব। বাল্ব। বাল্ব একদম সঠিক উত্তর। এবারে প্রশ্ন মানসীকে, মানসী কত নম্বরে খেলবে? দুই। দু নম্বরের প্রশ্ন, উভয় সংকট বলতে আপনি কি বোঝেন? এ অপশন হচ্ছে দুজনের বিপদ, বি অপশন হচ্ছে দুদিকেই বিপদ। উভয় সংকট বলতে আপনি কি বোঝেন? দুদিকেই বিপদ। দুদিকেই বিপদ ইজ অ্যাবসলিউট রাইট অ্যানসার। এর পরের প্রশ্ন শ্রেয়সীকে, শ্রেয়সী তুমি কত পয়েন্টে খেলবে? পাঁচ। ওকে, পাঁচ নম্বর প্রশ্ন তোমাকে, এর মধ্যে কোন ইংলিশ মাসটির নাম একজন রোমান সম্রাটের? এ জানুয়ারি, বি অগস্ট। অগস্ট। কেন? অগস্টিন যতদূর মনে পড়ছে। সিজনের নাম থেকে অগস্ট মাসটির নাম হয়েছে। একেবারে কারেক্ট অ্যানসার। পাঁচ নম্বর ঘর। এক দুই তিন চার পাঁচ, যা বাধে। এর পরের প্রশ্ন মানসীকে, মানসী ভীষণ নার্ভাস লাগছে। মানসীকে তুমি কত নম্বরে খেলবে বলো? চার। মানসীর প্রশ্ন চার নম্বরের, এর মধ্যে কোন খাবারটি প্রথম ভারতে তৈরি হয়েছিল? এ চিকেন মাঞ্চুরিয়ান, বি চপ সুই। এর মধ্যে কোন খাবারটি প্রথম ভারতে তৈরি হয়েছিল? এ চিকেন মাঞ্চুরিয়ান। অ্যাবসলিউটলি কারেক্ট অ্যানসার। আমি ভীষণ প্রাউড তোমাদের জন্য। এগিয়ে এসো তুমি চার ঘর। এক দুই তিন চার। শ্রেয়সী তুমি বেছে নেবে তোমার নম্বরের ঘর। এক। একের প্রশ্ন, আমাদের একটা ছবি দেখানো হবে স্ক্রিনে এবং সেটা দেখে বলতে হবে সেটি কে। এটা কার ছবি? পিটি ঊষা। পিটি ঊষা ইজ অ্যাবসলিউট রাইট অ্যানসার। এবার আবার প্রশ্ন মানসীকে, মানসী তুমি কত নম্বরে খেলবে? ছয়। ছয়। একদিন সকালবেলায় সূর্য ওঠার পর আপনি একটি উঁচু দণ্ডর দিকে মুখ করে দাঁড়ালেন, দণ্ডটির ছায়া আপনার ডান দিকে পড়লে আপনি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন? অপশন এ দক্ষিণ, অপশন বি পশ্চিম। অপশন এ দক্ষিণ। কারেক্ট অ্যানসার। কি খেলছে দুজন মেয়ে আমাদের, দারুণ দারুণ। হোম মিনিস্টার মোমারা কি খেলছে, আই এম সো হ্যাপি। সকালে পূর্ব দিকে সূর্য ওঠে আমরা দেখতে পাচ্ছি এবং ছায়াটা ডান দিকে পড়লে আমরা দক্ষিণের দিকেই তাকিয়ে আছি। ভেরি গুড। আমাদের বাকি আছে সাত আট নয় আর দশ। আট। আট নম্বরের প্রশ্ন, বর্তমানে কলকাতায় SSKM হসপিটালের আগের নাম ছিল PG হসপিটাল। এই PG কথাটির পুরো অর্থ কি? অপশন এ পোস্ট গ্রাজুয়েট, অপশন বি প্রেসিডেন্সি জেনারেল। Thank you.
আমি ভেবেছিলাম তুমি উত্তরটা বলতে পারবে, সরি উত্তরটা ভুল। অ্যাকচুয়ালি এটা প্রেসিডেন্সি জেনারেল। তাহলে তোমাকে আট পা পিছিয়ে যেতে হবে। নেক্সট কোয়েশ্চেন মানসী। মানসী আমাদের আর বাকি আছে সাত, নয় আর দশ। তুমি কোন ঘরটা? সাত। সাত নম্বরের প্রশ্ন মানসীকে। কথায় কথায় আমরা বলে থাকি রান্না বান্না। বান্না কথাটির অর্থ কি? রান্নাটা তো আমরা জানি, বান্না কথাটির অর্থ কি? এ কুটনো কাটা, বি বাটনা বাটা। বাটনা বাটা। ফ্যান্টাস্টিক, বাটনা বাটা। অনেক ভালো ভালো উত্তর দিয়েছো, মন খারাপ করার কিছু নেই। এখনো দুটো প্রশ্ন বাকি আছে, শুধু দশ আর নয় বাকি। তুমি কত নম্বরের জন্য নেবে শ্রেয়সী? নয়। শ্রেয়সী ন নম্বরের প্রশ্ন। পিঙ্ক সিটি যদি জয়পুর হয় তবে ব্লু সিটি কোনটি? এ যোধপুর, বি উদয়পুর। উদয়পুর। উদয়পুর ইজ আ রং অ্যানসার, আই এম সরি শ্রেয়সী। জোনে চলে যাও, এর পরের প্রশ্ন শ্রেয়সীকেই নিতে হবে, কারণ এর পরে আর কোনো ঘর নেই, এটা মানসী নিতে পারে। শ্রেয়সীকেই পরের প্রশ্ন, রাজা সৌরসেনের কন্যা কে ছিলেন? রাজা সৌরসেনের কন্যা কে ছিলেন? এ অপশন গান্ধারী, বি অপশন কুন্তী। এ অপশন গান্ধারী, বি অপশন কুন্তী। সঠিক উত্তর হচ্ছে কুন্তী। সরি শ্রেয়সী, গান্ধারী ইজ এ রং অ্যানসার, সো দ্য উইনার ইজ মানসী। আমি চাইবো সবার পরিবার এখানে চলে আসুক, আর দ্য চ্যাম্পিয়ন ইজ মানসী। শ্রেয়সী পেয়েছে 3000 পয়েন্টস, আর মানসী পেয়েছে 5600 লক্ষ্মী। আজকে শ্রেয়সী আর তার পরিবার পাচ্ছে স্পার্কল ডিশওয়াশ রেঞ্জের থেকে একটা দারুণ স্পার্কল গিফট হ্যাম্পার। এবং তার পরিবার পাচ্ছে জি বাংলার তরফ থেকে একটি সুন্দর লক্ষ্মী মূর্তি এবং একটা গোল্ড মেডেল।